প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখন আমরা বালুচর বাজারে এসেছি আসলে মূলত এই বালুচর বাজারটা আজ থেকে পঞ্চাশ বছর আগের বাজার বাজার কম ছিল স্বাধীনতির সময় আট দশটা দোকান ছিল তারপর দেশ স্বাধীনের পরে কিন্তু বাজার হাজার হাজারের দোকানপাট এখানে উপস্থান হয়েছে তো আসল বিষয় যে বাজার কমিটি আগে যারা ছিল যেই পর্যটক উন্নয়নের ছোঁয়া দিতে পারছে তারপর তারা একটি কমিটির সংগ্রহ করে একটি নির্বাচিত হয়েছে নির্বাচিত জয়যুক্ত এখন এখানে উপস্থিত আছেন ট্রেজারার সাহেব আসেন সেক্রেটারি সাহেব আসেন সভাপতি সাহেব তো আমরা কিছু কথা বলবো আসলে মূলত যে বাজারটার এখনে যে পরিস্থিতি আছে বা পরিবেশ আছে এই পরিবেশটা এরকম থাকা কি ভালো না এর থেকে উন্নয়ন আর তারা কিভাবে করবে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন বিগত আমলে এ বাজার বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে পরিচালনা হয় তার মধ্যে আমাদের বর্তমান সভাপতি যে আমার সভাপতি উনি এ বাজার প্রায় চার সাড়ে চার বছরের মতন সভাপতির দায়িত্ব পালন করে তো দায়িত্ব পালনকালীন সময়ে উনি নিজ উদ্যোগে তৎকালীন সময়ে আমি এটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম না তবে আমি যা দেখতে পাইছি উনি নিজের উদ্যোগে কিছু টিউবওয়েল তারপর ওই ইয়ে শৌচাগারের যে ব্যবস্থাপনা থাকে বাথরুম ওইগুলো উনি করেছে করার পরেও ওগুলা শৌচাগারের যে পর্যাপ্ত পরিমাণ হয়নি সেই জন্য কিন্তু নির্বাচনী ইশতেহারে উনি বলেছেন এবং আমরাও বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের শৌচাগার ড্রেনেজ সমস্যা কাঁচা বাজারের সমস্যা এগুলো ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিতভাবে আমরা একটা কিছু করবো

সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয় সম্পাদক দয় আরও আমরা মোট টোটালি তেরো জনের মধ্যে আমি আসছি এর মাধ্যমে আমরা কিছু কমিটি নিয়োগ করেছি সদস্য সহকার তাদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে যে কোনো কাজের আর যে কোনো পদক্ষেপ আমরা সম্মিলিতভাবে এক চিন্তাধারায় নিতে বাধ্য হব আর নেওয়ার চেষ্টা করবো আর দ্বিতীয়ত বাজারে যে দোকানদার আছে তারা যে আমাদের দায়িত্ব দিছে সে দায়িত্ব শতভাগ না পারলেও চেষ্টা করব শতভাগ দেওয়ার শতভাগ তাদের মনের আস্থা তাদের যে ভোটের যে প্রতিফলন যা তাদের যে ভোটের যে আস্থা প্রতিফলন আমাদের ঘটাইছে সে প্রতিফলন আমরা তাদের দিতে বাধ্য থাকিব এবং দিব এইখানে কিছু কাজ আছে দোকানদারের দোকানদার যারা ব্যবসায়ী আছে তারা তাদের দাবি দেওয়া আছে দাবি দেওয়ার অংশের মধ্যে আছে আমাদের সেক্রেটারি সভাপতি মহাদয়ের ইশতেহারে আছে আমি অর্থ সম্পাদক হিসেবে আমাদের আমার ইশতেহারও আছে আছে মোটামুটি ভালো ইস্তেহার আছে তার মধ্যে আমাদের সেক্রেটারি এবং মহাদয় এবং সভাপতি মহাদয় সম্মিলিতভাবেই যেই ইশতেহারগুলি আছে একইভাবে চলে আসে আমাদের সবগুলি ইশতেহারই তা আমরা চেষ্টা করব বাজারে যত দোকানদার আছে তাদেরকে নিয়ে সব ইস্তেহার আস্তে আস্তে যেটা ছোট বড় মিলেই আস্তে আস্তে আমরা ইস্তেহার বাস্তবায়ন করতে চেষ্টা করব ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি এ থাকার জন্য আপনাকে ধন্যবাদ জি জয়েন্ট সেক্রেটারি সাহেব আপনি আপনার ভূমিকা কতটুকু পালন করার চিন্তা ভাবনা এই বাজার কমিটি নিয়ে একটু বল তারপরে আমরা যেগুলো করবো সোলারের মাধ্যমে ঠিক আছে আলো সজ্জা করার জন্য চেষ্টা করব। যে সরকারি অনুদানে আমরা চেয়ারম্যানের কাছে মিনতি আবদার যে সোলার বিদ্যুৎ যেটা ঠিক আছে এটা আমরা সরকারি অনুদানের মাধ্যমে আমরা আলো আলোসজ্জা করতে চেষ্টা করব আপনার কি চিন্তা ভাবনা প্রচারের জন্য যে মোলার হাট বাজার দ্বারে উন্নয়নের ছোঁয়া কতরূপ দেওয়ার প্রচার করার চিন্তা ভাবনা সরকার আসসালাম আলাইকুম আমি প্রচার সম্পাদক কারণ হচ্ছে আমরা বাজারে যারাই ব্যবসায়ী আছি সবাই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা আসছি আর আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের সভাপতির যেই মন মানসিকতা আশা করি একশো থেকে একশো আমরা উন্নয়নমূলক কাজ করব ইনশাল্লাহ প্রচারও হবে বাজারের যে উন্নত হয়েছে এটাই আমার দাবি পেয়েছেন আপনি এই বাজার নিয়ে আপনার কতটুকু পরিবেশ নিয়ে কাজ করার ভূমিকা পালন করবেন একটু বলুন এখানে যেটা উন্নমূলকের কাজের কথা আমি বলছিলাম যে আমি ইস্তেহারে দিয়েছিলাম যে আমি এই কাজগুলি ইনশাল্লাহ আমি সমর্থ অসমর্থ কাজগুলি আমি করব আমি গত শনিবার চেয়ারম্যানের ওইখানে আমি গেলাম যে বললাম যে আমার আগে থেকে আমি ওইখানের সদস্য আমি সরকারের মাধ্যমে আমি কিছু চাওয়ার অধিকার আমার আছে আগেই তখন আমি আমার বললো যে আপনার বাজারে কি সমস্যা আমি বললাম যে প্রথম সমস্যা আমার বাজারের বড় একটা গাট গাট নাই গাটটা আমার দিবেন দ্বিতীয়ত হচ্ছে বালুচর বাজারে যে তরকারি পুট্টি যে বাজারের তরকারির হাট এইখানে নিরাপত্তা ভালো না কিংবা পরিবেশও ভালো না ওইটা আমার দিবেন মাধ্যমে আমার চাও আর কি আর তৃতীয়তে হয়েছে যে এইখানে অনেক ওন আমার সাইড এফেক্টে থেকে সাইড বললো ক্যাশিয়ার বললো যে বাজারের যে সিইউ ডি গার্ড ওটা নিয়ে চিন্তা ভাবনা অনেক আগের থেকে আছে ইনশাল্লাহ আর সামনে ইনশাল্লাহ আগামী মাসের এই মাসে আঠারো তারিখে আমাদের একটা অনুষ্ঠান আছে যে আমাদের যে দায়িত্ব এইখানে বুঝে নেই দেওয়া হবে বালুচর বাজার আইসা আসবে উপজেলা চেয়ারম্যান আসবে জি মানে ওদের চেয়ারম্যান থাকবে মহোদয় যে উপজেলার চেয়ারম্যান ময়দ্দিন সাহেব জি আপ চেয়ারম্যান থাকবে কি আমাদের যে দায়িত্ব দায়িত্ব বুঝাই দিব বুঝাই দিলে তখন আমরা চেষ্টা করব যে আমরা কোন দিকে গেলে আমাদের বাজারের দোকানদারের মন রক্ষা আমরা করতে পারবো ওই চেষ্টা আমরা করব সর্বক্ষণে মানে যত উন্নয়নের কাজ আমি সতি দিচ্ছি যে বালুচর বাজারে আমি এই কাজ করব। ইংশাল আমি ইশতেহারের কাজ আমি সম্পূর্ণ করে যাবো যদি দুই বছর আমি ক্ষমতা পাই দুই বছরের ভিতরেই আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাব যে ভালো চলে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিশ্রুতি রক্ষা করার জন্য জি সভাপতি সাহেব আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনার বালুচর বাজার একটা মুন্সিগঞ্জ জেলার ভিতরে বিশাল একটি নামি বাজার এটা কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর আগের থেকে বাজার উদ্বোধন হয়েছে তো বিষয় হলো এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজারের দোকান মুন্সিগুজ বিভিন্ন জেলার থেকে ডিস্ট্রিক্ট থেকে লোক আসে এখানে বাজারে মহিলা বিভিন্ন রকম আসা যাওয়া করে তো এখানে যদি বাজারের ভিতরে বা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হয় সেটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা বা কীভাবে এটার মোকাবেলা করার কি ব্যবস্থা নিয়েছে এর পূর্বে আমাদের অনেকগুলি মেশিন ছিল যেটার মাধ্যমে আমরা নদী থেকে পানি খরণ করতে পারতাম যে বা ফায়ার সার্ভিসের যে সিস্টেমটা আমাদের এখান থেকে অনেক দূরে আসতে গেলে প্রায় বিশ থেকে চল্লিশ মিনিটও লাগে পঞ্চাশ মিনিটও লাগে আসতে নিরাপত্তা কিছুটা আছে আর সম্পূর্ণ দোকানে একটা করে গ্যাস আছে যেটা যদি আগুন প্রথমে আমরা জানতে পারি যে আগুন লাগছে তো আমরা নিবেতে সক্ষম হয়ে যাই এটা আমাদের আগে থেকে আছে। আর সামনে যেটা আমার একটা নিয়ত আছে যেটা আমি বাজারে করব বাজারে মাছ কেনে আমি নিজে একটা ডাইরে ফায়ার সার্ভিস বসায় দেবো যেরকম চার পাম্পের মতন দিয়া এটা আমার আগের জায়গা আছে অন্য বর্তমান জায়গাটা আমার নির্দৃঢ়তা আছে ওই জায়গাটা আমি দেখে ওনার এটা ডাবাই দিলেই মানে আমার কাজ সাকসেসফুল হয়ে যাবো বালুচর বাজারে যে যা আগুনের আমি সাকসেসফুল করতে পারবো পারব হিসাব আরেকটি প্রশ্ন করতে চাই যে বাজারের ভিতরে যদি কোনো চাঁদাবাজ সন্ত্রাস এরকম কোনো সিন্দাইবাজ বা বাজারের ভিতরে আসে আপনারা কিভাবে বুঝবেন আর কিভাবে এগুলা কন্ট্রোলে আনার আপনার চিন্তা চিন্তাভাবনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা খুব গুরুত্ব যেটা এটা বললেন যে চাঁদাবাজ কিবা চুরি চামারি যেটাই হোক আমার কালীনে একটা চুরি হয়েছিল এটা বাজারের একটা ওষুধের দোকান অনেক টাকায় চুরি ছিল আমি ওনাদের আশ্বাস দিয়েছিলাম যে আমি ইনশালাইডের বিচার করব চোরও আমি ধরব আমি ধরতেও সক্ষম হয়েছি সময় লাগছে আমার এক দেড় মাস সময় লাগছে ধরে আমি বিচারও করছি এরপর আর বালুচর বাজার কোনো চুরি চামারি হয় নাই আমার এই সাড়ে চার বছরের ভিতরে ইতিহাস আর কোনো চুরি হয়নি কোনো বাজারে ডাকাতি হয় নাই হিংসলার পুরো নিরাপত্তা ছিল আমার আইনের প্রতি অনেক সহায়তা ছিল যে আইন আমি যে যে কোনো টাইমে আমি করছি আমার সমাধান সমাধান করতে ওনারা সবসময় আগে হয়েছে আর চাদাবাজি কিছুটা ছিল আগে পূর্বে অনেক ছিল ওটি আমি ওনার বইলে লাভ নাই যেহেতু নির্বাচন হয়ে গেছে আমি পাশ করিয়া ফেলাইছি অনেক আর ওইগুলি যাব না কারণ অনেক বর্তমান বাজারে কোনো চাঁদাবাজ নাই শৃঙ্খল অনেক পরিস্থিতি ভালো আছে কিন্তু সামনে যে কোনো চাদাবাজ হবে ওইটাও হইতে পারবো না আমার এইখানে নিজের একটা দায়িত্ব আছে মোটামুটি আমার মানুষ দোকানদারা যারা আছে রমানে আর কিছু সোর্স আস যেগুলি আছে ওইগুলি ইনশাল্লাহ বাজারে ঢুকতে পারবে না এটা দিদা বাজারের দোকানদারা জানে যে ওনারা অনেক গর্ব করে যে সপ্তি নিয়ে যে বাজার অন্তত চুরি সামারি এগুলি ঢুকতে পারবে না ওনার আমার মনে হয় আপে সিকিউরিটি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে করার আপনার চিন্তাভাবনা আছে কি না আছে সিকিউরিটি আমি বালুচর বাজারে যে সময় ছিলাম তখন ছয়জন ছিল আমি যে সময় গেলাম গা সাত মাস গত চলে গেছিলো এক আন্ডারে সরকার যাকে বলে একজন দায়িত্ব দেওয়া হয়েছিল ওনায় মাত্র একজন দুজন দিয়া বাজার চালাইছে পরে আমি যেদিন আবার নির্বাচন পাশ করে এলাম আবার পরে আমি তৎখানিৎ আরও একজনের সাথে আরও পাঁচজন জড়িত করে দিয়েছি ছয়জন ঠিক আছে এই ছয়জন মানে আমি বর্তমান বাজারে আছে আমি আরও বৃদ্ধি করব।